আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক শিবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদক বিরোধী অভিযানে যথেষ্ট সাফল্য দেখিয়েছে র‍্যাব। সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স নিয়েছে, তাই মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। র‍্যাবের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। বলেন, মাদক বিরোধী অভিযান জোরদারে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন করা হবে। চরমপন্থীদের আত্মসমর্পণের পাশাপাশি তাদের কর্মসংস্থানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জলদস্যু দমনের পাশাপাশি সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণের ভূমিকার প্রশংসা করেন তিনি। তিনি জানান, জঙ্গিবাদ দমনেও যথেষ্ট ভূমিকা রয়েছে। বাহিনীর সদস্যরা অপরাধ করলে শাস্তি দেওয়া হয়, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে আইন শৃঙ্খলার নামে অপরাধ করলে শাস্তি দেওয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে চলছে বাম গণতান্ত্রিক জোটের হরতাল। সকাল 6টা থেকে শুরু হয় এই হরতাল, চলবে দুপুর 12টা পর্যন্ত। সকাল 6টার পর থেকে রাজধানীর পুরনো পল্টন মোড়ে ব্যারিকেড তৈরি করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। বন্ধ করে দেয় পল্টন মোড় ঘিরে সব সড়কের যান চলাচল। এতে কর্মজীবী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যাতায়াতের ভোগান্তিতে পড়ে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে অতিরিক্ত পুলিশি তৎপরতা। হরতালের ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। শাহবাগ মোড়েও জড়ো হওয়ার চেষ্টা করে বাম সমর্থিত শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর অন্যান্য সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দর্শক, হরতালের খবর জানতে রাজধানীর পুরনো পল্টন মোড়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপন, এই মুহূর্তে হরতালের চিত্র কেমন দেখছেন? একটু আগে এই পল্টন মোড়ের যে রাস্তা অবরোধ ছিল সেটি খুলে দেওয়া হয়েছে। এর আগে সকাল 6টা থেকে যে হরতাল শুরু হয়েছিল সেটি শুরু হওয়ার পর থেকেই নাইটিঙ্গেল মোড় থেকে আপনার জিপিও যে মোড় জিরো পয়েন্ট সেই জায়গাটি সড়ক পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন যে পেছনে এই মুহূর্তে বাম গণতান্ত্রিক জোটের লোকজন নেতা নেত্রীরা বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যের মূল বিষয় আজকে যে হরতালের বিষয় সেটা নিয়ে তাদের মূল বক্তব্যের বিষয়টি যে ভোজ্য তেল, চাল, ডাল এগুলো নিত্যপণ্য যেগুলো রয়েছে দাম বেড়ে যাওয়া এবং সেগুলো নিয়ন্ত্রণে আসছে না সেটির প্রতিবাদই আজকের এই হরতাল। একই দাবিতে এই বাম গণতান্ত্রিক জোটটা যেমন পল্টন মোড়ে অবরোধ করেছে হরতালের সমর্থনে সড়কটি, ঠিক একই দাবিতে শাহবাগ মোড়েও বাম শিক্ষার্থীদের যে সংগঠন রয়েছে তারাও সড়ক অবরোধ করেছে এবং তারাও সকাল 6টা থেকে সেই সড়ক অবরোধ করেছে এবং সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে, বক্তব্য দিয়েছে এবং সেই রাস্তাটিও এখন থেকে ঠিক 10 থেকে 15 মিনিট আগে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে। এই মুহূর্তে পল্টনের রাস্তার যান চলাচলটিও মোটামুটি স্বাভাবিক হয়েছে, তবে জিরো পয়েন্ট থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে যাওয়ার যে রাস্তাটি সেটির যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। বলা যায় যে একমুখী যান চলাচল স্বাভাবিক হয়েছে। আর যেহেতু এই অবস্থান তারা থাকবেন হচ্ছে বেলা 12টা পর্যন্ত। দীপন, ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।